بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. استجابة للنداء الإلهي الكريم ورغبة في تحصيل الأجر العظيم الوارد في قول الصادق المصدوق صلى الله عليه وسلم: فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن كل شيء خلقناه بقدر. سمانيت ভাতৃমণ্ডলী, সম্মানিত অতিথিগণ, আল্লাহ পাক রব্বুল আলমিনের সর্বপ্রথমে যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকটি বিষয়কে সুপরিমিত করেছেন, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাই ইরশাদ করেছেন, সুবহি ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যে আল্লাহ তাকদীর নির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন মানে তাকদীর নির্ধারিত করেছেন, ফাহাদা অতঃপর দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। সম্মানিত ভাইরা, আজকের বিষয়বস্তু হচ্ছে তাকদীর সম্পর্কে। তকদির এই শব্দটি হচ্ছে আরবি শব্দ। তকদির, যারা আরবি ভাষার সামান্য গ্রামার বুঝেন তারা ভালো করে জানেন যে এই শব্দটি হচ্ছে মাস্তার কাদ্দারা ইউকাদ্দিরু তকদিরান। কাদ্দারা ইউকাদ্দিরু থেকে মাস্তার হচ্ছে তকদির। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আল্লাহ পাক বলছেন কাদ্দারা, সেই কাদ্দারা ক্রিয়া থেকে তকদির হচ্ছে মাস্তার, মানে যে কোনো শব্দের উৎস যাকে বলা হয়, একে আরবিতে মাস্তার বলা হয়। এই তাকদীর শব্দ আরবি শব্দ হলেও আমাদের কাছে খুব পরিচিত শব্দ, আমরা সবাই বাংলা ভাষায় বুঝি। যে তাকদীরকে বিভিন্ন শব্দ দিয়ে আরো ব্যক্ত করা হয়, যেমন তাকদীরকে নসিব বলা হয়, আমাদের দেশের অনেক মানুষরা বলে যে অমুক লোকের নসিব ভালো, কারো নসিব খারাপ, শব্দটি কিন্তু আরবি। আমাল্লাহ ফিল আখিরাত মিন নসিব, নসিব শব্দ হচ্ছে আরবি শব্দ, কিন্তু একেও বাংলা ভাষাভাষী ভাইরা বুঝেন ভালো করে। এই তকদির বা নসিবকে বলা হয় ভাগ্য,
এই ভাগ্য সম্পর্কে আজকের আলোচনা। এই বিষয়টি হচ্ছে আকীদার বিষয়, অর্থাৎ বিশ্বাসের বিষয়। ইসলামের মৌলিক যেগুলি বিশ্বাস রয়েছে সেসব বিশ্বাসের বিষয়ের একটি বিষয় হচ্ছে তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাস। এর সম্পর্কে আলোচনা করতে গিয়ে কয়েকটি দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার একটি দিক হচ্ছে এর শাব্দিক অর্থ যা বললাম, এবং এর শরীয়তের পারিভাষিক অর্থ যা আপনাদের সামনে উল্লেখ করব তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা প্রত্যেক সৃষ্টির জন্য নির্ধারণ করেছে। তাদের ওকদর তাকদীর মানে নির্ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টি শুধু মানুষ নয়, প্রত্যেক সৃষ্টির জন্য, এমনকি আসমানের জন্য, জমিনের জন্য, অন্য অন্য সৃষ্টি জগৎ, প্রাণী, সমস্ত কিছু, গাছপালা ইত্যাদি সমস্ত কিছুর জন্য যা কিছু আল্লাহ পাক নির্ধারিত করেছেন এর নাম হচ্ছে তাকদীর। তার কোন মানুষের আয়ু হোক, আর তার রিজিক হোক, তার কর্মজীবন হোক, তার শিক্ষাগত যোগ্যতা হোক, তার পেশা হোক ইত্যাদি, তার ইহকাল হোক, পরকাল হোক, পরকালের পরিণাম হোক, যে কোনো অবস্থাকে নিয়ে নেন আপনি, স্থান হোক, কোনখানে তার জন্ম, কোনখানে তার ইন্তেকাল, কি অবস্থায় তার ইন্তেকাল, কি অবস্থায় কোন পরিবেশে কোন সমাজে তার জন্ম ইত্যাদি সবগুলি এই তাকদীরের শব্দের মধ্যে সামিল। একে বলা হয় তাকদীর। এই ছিল তাকদীর সম্পর্কে শাব্দিক অর্থ বা শরীয়তি পরিভাষা তাকদীরের। তাকদীরের প্রতি ইমানের গুরুত্ব, এর গুরুত্ব সম্পর্কে একটি দিক নিয়ে আলোচনা করব। আর এই তাকদীর যে ইসলামের একটি স্তম্ভ এ সম্পর্কে আলোকপাত করব। তারপরে তাকদীর সম্পর্কে আলোচনা করব যে এই সম্পর্কে যেসব দলেরা বিভ্রান্ত হয়েছে তাদের কথা সংক্ষেপে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলা হয় কোরআন সুন্নাত অনুসারী, যারা কোরআন সুন্নাত, কোরআন এবং হাদিসের অনুসারী তাদেরকে বলা হয় আহলে সুন্নাত, এবং যারা সাহাবাই কেরামের আদর্শের ওপর বিশ্বাসী এবং সেই পথের ওপর চলে তাদেরকে বলা হয় ওয়াল জামাত, জামাতুস সাহাবা। সাহাবাই কেরামের জামাত হচ্ছে দল হিসাবে, জামাত হিসাবে আমাদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এই রাস্তার উপর যারা আছে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের বিশ্বাস, তাদের আকীদা তাকদীর সম্পর্কে। আর এই আকীদা, এই বিশ্বাস থেকে যারা বিভ্রান্ত হয়েছে, গোমরাহ হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাকদীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরেকটি আলোচনা আসবে, সেটি হচ্ছে তাকদীরের স্তর রয়েছে। তাকদীর সম্পর্কে ওলামায়ে কেরাম আমরা কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন। তাকদীর যে কোরআন সুন্নাত স্পষ্ট একটি বিষয় এবং এর প্রতি বিশ্বাস প্রত্যেক মানুষের জন্য ফরজ, অতক্ষণ পর্যন্ত কোন মানুষ মুসলিম মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাকদীরে বিশ্বাসী না হবে। এই সম্পর্কে কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। তারপরে তাকদীর অনেক সময় আমরা শুনে থাকি যে ভাগ্য পরিবর্তন হতে পারে না পারে না, কোন ধরনের ভাগ্য তকদীর পরিবর্তন হতে পারে, এই সম্পর্কে একটি দিক থাকবে আলোচনায়। তারপরে আরেকটি দিক থাকবে, সময় যদি সাথ দেয় তাহলে, যে তাকদীরের প্রতি ইমানের ফলাফল কি, তাকদীরের প্রতি যদি আমরা ইমান নিয়ে আসি তাহলে তার ফলাফল কি, কি পাবেন আপনি আপনার বাস্তব জীবনে, কি লাভ তাকদীরের প্রতি ইমান নিয়ে আসবে বাস্তবে। আরেকটি দিক থাকবে যদি সময় থাকে তাহলে, তা হচ্ছে তাকদীরকে এক শ্রেণীর লোকেরা আড় বানিয়ে থাকে পাপ করার জন্য, অন্যায় করার জন্য, অথবা কর্মহীনতার জন্য। কাজ করবে না, কর্ম করবে না, আমল করবে না, নামাজ পড়বে না, দিনকে আঁকড়ে ধরবে না, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে না, আর তকদীরকে তারা আড় বানিয়ে থাকে। আগে যা ছিল এই বিষয়ে তকদীরকে আড় বানানো, তকদীরের আশ্রয় নেওয়া, যে তকদীরে যা আছে তা হবে, এই বিষয়টি হচ্ছে আরেকটি বিষয়, এটি মোটেই জায়েজ নয়, এ সম্পর্কে একটি আলোচনা করব। তবে বিশেষ একটি অবস্থায় তকদীরের রেফারেন্স দেওয়া যেতে পারে, সেই অবস্থার কথা উল্লেখ করবো যদি সময় থাকে। এখন আসি আপনাদের সামনে আলোচনায় যে তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তাকদীরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ শুনলেন, তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে, এর মানে কি? কারণ এই বিষয়টি যদি না বুঝেন তাহলে আপনার তাকদীরের প্রতি ঈমান হবে না। এর সাথে আরেকটি কথা বলি যে তাকদীরের বিষয় যেহেতু আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, অত্যন্ত সূক্ষ্ম বিষয়, এবং সূক্ষ্ম বিষয় আকীদার বিষয়কে বুঝতে একটু যেন শুষ্ক শুষ্ক মনে হয়, শুকনো মনে হয়,
সুতরাং বোঝার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে। সামান্য যদি মনোযোগ এদিকে ওদিকে থাকে তাহলে তকদীর বিষয়টি ফুটে উঠবে না আপনার কাছে এবং স্পষ্ট আপনি বুঝতে পারবেন না। আর তকদীরের বিষয়ে যদি সঠিকভাবে না বুঝেন তাহলে এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হওয়া স্বাভাবিক। অনেক মানুষ রয়েছে মুসলিম সমাজে যারা তকদীর সম্পর্কে মোটেই সঠিক ধারণা রাখে না অথবা তকদীরকে তারা ব্যবহার করে, তকদীরের প্রতি বিশ্বাস কথাটিকে ব্যবহার করে। তাহলে তকদীরের প্রতি ঈমান বিশ্বাসের অর্থ কি? আমরা যখন ছোটকালে মাদ্রাসায় পড়েছিলাম, যারা মাদ্রাসায় পড়েন এই মক্তবে মসজিদে, তখন থেকে মুখস্থ করিয়ে দেওয়া হয়। আমাদের দেশে ইসলামকে মুখস্থ করিয়ে দেওয়া হয় মন্ত্রের মতো, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো খুব কমই হয়ে থাকে, যার ফলে অনেকেই সঠিক ইসলামকে বুঝতে পারে না। ছোটকালে যখন কায়দা আমরা পড়েন মাদ্রাসা মক্তবি, তখনই শিখানো হয়েছে ইমানে মুফাসসাল আর ইমানে মুজমাল। ভুল করে অনেক উচ্চারণ করে মুজাম্মাল, একই রকম করে উচ্চারণ করে কিন্তু আসলে মুজাম্মাল না, মুজমাল। কারণ এটা হচ্ছে বাবে ইফাল থেকে আজমাল আর ইজমাল থেকে, ইজমাল থেকে মুজমাল ইসম মাফউল, আর এটা হচ্ছে মুফাসসাল তাফসীর থেকে মুফাসসাল। দেখেন শাব্দিক উচ্চারণ, কারণ পড়েছে ওই মক্তবে হয়তো, আর যে পড়িয়েছে তার শিক্ষার যোগ্যতা ওই রকম, সে যেন ভুল পড়িয়েছে মুফাসসাল মুজাম্মাল, আসলে মুফাসসাল মুজমাল। এর মানে কি? মুফাসসাল মানে বিস্তারিত আর মুজমাল মানে সংক্ষেপে। তাহলে বিশ্বাস বিস্তারিত বিশ্বাস ইমান মুফাসসাল, আর সংক্ষিপ্ত বিশ্বাস হচ্ছে সংক্ষেপে যা কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে তা বিশ্বাস করি, এর হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বাস। ইমানে মুফাসসাল আমাদের দেশে মুখস্থ করা হয়েছে, কিন্তু আমি বলতে পারি যে কারো তার অর্থ জানা নেই। আমার ছিল না সে অর্থ জানা, যতদিন পর্যন্ত আরবি ভাষায় জ্ঞান না হয়েছে বোঝার মতো অর্থ, ততদিন পর্যন্ত ইমান মুফাসসালের তরজমা অনুবাদ করে কেউ আমাকে শেখায়নি। কিন্তু পড়ে মন্ত্রের মতো কথাগুলি, কথাগুলি ঠিক এবং ইসলামিক আকীদা কিন্তু মন্ত্রের মতো পড়ে। আমরা বিজাতিদের পাশাপাশি বাস করে আমরা আমাদের ইসলামকে মন্ত্রে পরিণত করেছি, অথচ সাথে সাথে ফরজ ছিল শিখিয়ে দেওয়া ছোট একটি বাচ্চাকে আরবিতে মুখস্থ হোক আর নাই হোক তাকে বুঝিয়ে দেওয়া যে ইসলামের ইমানের পিলার হচ্ছে ছয়টি, এবং এই পিলার গুলি তোমাকে নিজের মাতৃভাষায় বুঝে এখানে ব্রেনে মুখস্থ রাখতে হবে, রেকর্ড করে রাখতে হবে। আমন্তু বিল্লাহি আল্লাহর প্রতি ইমান, ও মালায়েকাতে ফেরেশতাগণের প্রতি ইমান মালায়েকার প্রতি ইমান, ও কুতুবিহি কিতাব সমূহের প্রতি ইমান, ও রাসূলি রাসূলগণের প্রতি ইমান, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান, ওয়াল কাদরি খাইরিহি ও শাররিহি ভালো মন্দ তাকদীর। তাকদীরের ক্ষেত্রে কি বলা হয়েছে? ভালো মন্দ তাকদীর, এই বিষয়টি হাদিসে রয়েছে, প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার মানুষের ধরে জিবরাইল আলাইহিস সালাম মদিনায় মসজিদ নববীতে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঁচটি প্রশ্ন করেছিলেন, তার একটি ছিল ঈমান সম্পর্কে, আকবেরনি আনিল ঈমান ইমান সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ছয়টি বিষয় বলেছিলেন। আমাদের দেশে আরেকটু বাড়িয়েছে ওয়াল বাসে বাদাল মত, অথচ মরণের পরে পুনরুত্থান, অথচ এই বিষয়টি কিন্তু ওয়াল ইয়াউমিল আখির মধ্যেই ঢুকে আছে, তাহলে অতিরিক্ত আর বলার কোনো প্রয়োজন ছিল না। অনেকে ভাবে যে সাতটি, তাহলে হ্যাঁ করলে সাতটি হয়ে যায়, ওয়াল বাসে বাদাল মত আলাদা করলে। ইমানের পিলার ছয়টি, ষষ্ঠ পিলার ছয় নম্বরের পিলার স্তম্ভ হচ্ছে وَتُؤْمِنُ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ تَقْدِيرَةَ প্রতি ঈমান নি আসবে, বিশ্বাস করবে, ভাগ্যের প্রতি ঈমান নি আসবে, কদর সে ভালো হোক অথবা মন্দ হোক। তাহলে বোঝা গেল যে তকদীর ভাগ্য ভালো হইতে পারে আবার মন্দ হতে পারে, কারো সারা জীবন ভালো হইতে পারে কারো সারা জীবন আবার খারাপ হতে পারে, আবার কারো কিছুদিন খারাপ হতে পারে কিছুদিন ভালো হতে পারে, আজকে ভালো কালকে খারাপ হতে পারে, আজকে সুখ কালকে শোক হতে পারে, বাস্তব সত্য এই হচ্ছে তাকদীর। তো তাকদীরের প্রতি ঈমানের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর প্রত্যেক ব্যক্তির সময় সীমা নির্ধারণ করেছেন বা তার ভাগ নির্ধারণ করেছেন, নসিব তার অংশ নির্ধারণ করেছেন, এই পৃথিবী থেকে তার অংশ নির্ধারণ করেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরলৌকিক জীবনে আখিরাতে ভাগ্য নির্ধারণ করেছেন,
স্থান নির্ধারণ করেছেন, সময় নির্ধারণ করেছেন, যদি জাহান্নামে যেতে হয় কতদিন, আর যদি জান্নাতে যায় আবার জান্নাতে উঠে আসবে নাকি, শাস্তি থাকে সেই শাস্তিও নির্ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুল এসব নির্ধারণ করেছে। এই কথার প্রতি বিশ্বাস, এর নাম হচ্ছে তাকদীর। এই একটি বিষয় যে বিশ্বাস করতে হবে, তাহলে মানুষের ভাগ্য, মানুষের অংশ আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, নির্ধারিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে ফারে হয়ে গেছেন ভাগ্য নির্ধারণ করে, একটি বিষয়। তারপরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ভাগে যা আসবে তার উপর সন্তুষ্টি প্রকাশ করা, যাকে বলা আর রেজা বিল কাদার, তকদিরের প্রতি রাজি থাকা। আজকে সুখে আছেন, সুখে থাকলে তো রাজি হবে, কিন্তু যেদিন দুঃখে, স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, আম্মা মারা গেছেন, হ্যাঁ আজকে বেতন পেলেন খুব খুশি, কিন্তু কালকে কাজ করলেন বেতন পেলেন, ব্যবসা করলেন কিন্তু লস খেয়ে গেলেন, ক্ষতিগ্রস্ত হলেন, বিদেশে আসার চেষ্টা করলেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, ইত্যাদি। সুখে থাকেন আর শোকে থাকেন, যে অবস্থায় থাকেন তাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। অভিযোগ চলবে না, অভিযোগ করবেন কার কাছে? যদি কোনো মানুষ বলে যে ভাই আমার তকদির খারাপ, আমি কেন এই পৃথিবীতে এসেছিলাম, কেন এই না এমন বলুক, তার মানে সেই ব্যক্তি মহান রব্বুল আলামিন যিনি স্রষ্টা তার কমপ্লেন করলো, তার বিরুদ্ধে অভিযোগ করলো, তার সাধারণ ব্যক্তি গোলামের কাছে আসেন। যদি একজন দেশের নায়ক হন, মালিক হন, অথবা কোন প্রতিষ্ঠানের মালিক, আর তার বিরুদ্ধে অভিযোগ কোথায় করে, ওই যে মালিক প্রতিষ্ঠানের তার এক দাসের কাছে, তার অফিসের ক্লিনারের কাছে অভিযোগ করে, তাহলে সেই মালিক পছন্দ করবে? কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই বান্দা, সুতরাং একজন ব্যক্তি যদি তার তকদির খারাপ হয়, সার হল তুমি বিল কাদার খাইরি ও শাররি, আজকে ভালো হলো না তকদিরটা, আমার জীবনে লাভবান হতে পারলাম না, শিক্ষিত হতে পারলাম না, হ্যাঁ সুখী হতে পারলাম না, আর্থিক সচ্ছলতা আসলো না, ইত্যাদি, তার জন্য যদি হাহুতাশ করে আর অভিযোগ করে, যদি মানুষকে বলে লড়ায়, তাহলে জানো সে রব্বুল আলামিনের বিরুদ্ধে, সারা বিশ্বের যিনি মালিক তার বিরুদ্ধে তার গোলামের কাছে, দাসের কাছে অভিযোগ করল, আল্লাহ পাক অসন্তুষ্ট হবে। সুতরাং তকদির প্রতি ইমান, যেমন বিশ্বাস করতাম আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত আছে, তেমনি তার সাথে সাথে সুখে থাকেন আর দুঃখেই থাকেন সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট চিত্তে কবুল করে নিতে হবে যে আল্লাহ যা করেছেন তাতে রহস্য রয়েছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো সুখের খবর আসতো, তাহলে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিমাতিহি তাতিমু সলিহাত, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, লাখ লাখ শুকরিয়া, যার অনুগ্রহে ভালো কাজ সম্পাদিত হয়। আর যদি কোনো শোকের খবর আসতো, হতাহতের খবর আসতো সাথী সঙ্গীদের, বিপদের খবর আসতো, বিপর্যয়ের খবর আসতো, সংবাদ আসতো, বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের প্রশংসা, অভিযোগ নেই। আল্লাহ পাক শুকরিয়ার কথা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। তকদিরের প্রতি ঈমান, তাহলে এইভাবে ঈমান নিয়ে আসতে হবে। তকদিরের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে মনে রাখবেন যে তকদির আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত আছে। এর দলিল, এর দলিল একটি আয়াত কোরআনে কারীমের সূরা কামারের 49 নম্বর আয়াত আমি পাঠ করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি বিকাদার, তার তকদিরের সাথে, বিকাদার সুপরিমিত ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কুল্লা ইনসান, প্রত্যেক মানুষের কথা শুধু বলেন, এতে শুধু মানুষ আর জেনে প্রত্যেক বস্তু সেই তারপর ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত কতদিনের জন্য সৃষ্টি হয়েছে আর কখন ধ্বংস হয়ে যাবে, কোথায় কি ঘটবে আর না ঘটবে, সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাকদীরের সাথে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আপনার বাড়িতে ছাগল বকরি আছে,
আপনার বাড়িতে বিড়াল আছে, কুকুর আছে, সেই সবেরও ভাগ্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সমস্ত সৃষ্টি জগতের তাকদীর মাকাদির তাকদীর লিখে রেখেছেন। তাবলাই খলকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। বিখামসিন আলফা সানা, তাবলাই খলকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিন আলফা সানা, 50,000 বছর আগে আসমান সৃষ্টি জমিন সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ পাক প্রত্যেক বস্তুর কি রেখেছেন, দেখেছেন লিখে রেখেছেন। এটা স্পষ্ট প্রমাণিত হয় এই হাদিস দ্বারা, সহিহ মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিস মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজিতে আরো বিভিন্ন হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন। আমাদের দেশের বিদ্যাপন্থী ভাইরা, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করেন এবং সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং তাদেরকে কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে নেওয়ার তৌফিক দান করেন, এখান সেখান থেকে নেই। তারা বলে প্রথম নবীর নূর পয়দা হয়েছে, আর একটি জাল কথা বয়ান করে, আউয়াল মা খালাক আল্লাহু নূরি, এটি কোন হাদিসই নাই, কোন হাদিসের কিতাব নেই, কোন হাদিসের কিতাবে নেই। সিহাহ সিত্তা যে বলা হয় এইসব হাদিস তো দূরের কথা, কোন হাদিসের কিতাবে নেই, জাল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুসনাদ আহমদ তিরমিজি আরো কয়েকটি হাদিস রয়েছে, তাতে কি বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম, কলম আল্লাহ পাক সৃষ্টি করলেন। ফাকালা লাহু উকতুব, আল্লাহ কলমকে বললেন তুমি লেখো, লিখো। কলম বলছে রব্বে মা যা আকতুব, হে রব, হে প্রতিপালক, হে আল্লাহ, কি লিখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক বললেন কলমকে সম্বোধন করে যে উকতুব মাকাদিরা কুল্লি শাইইন ইলা ইয়াউমিল কিয়ামা, প্রত্যেক বস্তুর তকদির লেখো, ভাগ্য লিখো কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আর কখন লেখা হয়েছে, আসমান জমিন সৃষ্টি 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টি তার 50 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আর কলম সৃষ্টি করে লিখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের শান কাছে সূরা নাজমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো খেয়াল খুশি অনুমান ভিত্তিক কথাবার্তা বলতেন না, বিশেষ করে দিনের ক্ষেত্রে। আর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ প্রদত্ত বিধান মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে রাসূল করে প্রেরণ করেছেন, নিজের খেয়াল খুশি করে কথাবার্তা বলতেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, যে কোনো কথা বলতেন তা হতো ওয়াহি ইউহা, যা তার কাছে ওহি করা হতো, তাকে জানিয়ে দেওয়া হতো, তারপরে বলতেন, তিনি বলেছেন এসব কথা। এছাড়াও বহু হাদিস রয়েছে তাকদীর সম্পর্কে। তাকদীর সম্পর্কে আরেকটি বিষয় আলোচনা করব, তা হচ্ছে তাকদীরের চারটি স্তর আছে, আমরা এ সম্পর্কে নলেজই রাখি না, তবে সাধারণ মানুষ যদি তাকদীরকে যেভাবে প্রথম খানে বললাম বিশ্বাস করে যে তাকদীরের প্রতি আমার ঈমান আছে এবং তাকদীরের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ সুখে রাখলেও সন্তুষ্ট আর দুঃখে রাখলেও সন্তুষ্ট, আল্লাহ যে অবস্থায় রাখে আমি সন্তুষ্ট, তাহলে সেই ব্যক্তি তাকদীরের প্রতি বিশ্বাস, সে মুমিন। তবে বিস্তারিত যদি সে জানে তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে, যার যত বেশি নলেজ থাকবে সে তত বেশি সতর্ক সাবধান হবে, তার কর্ম তত বেশি ভালো হবে। আমি এই মর্মে একটি উদাহরণ দিই, যদি বড় বড় শহরে যেসব ছোটখাটো গলি রয়েছে সেসব গলি সম্পর্কে আপনার নলেজ থাকে, যে জায়গাগুলিতে ছিনতাই হয়, রাজধানী হয়, ডাকাতি হয়, জানা থাকে, তাহলে আপনি যদি সেই শহরে ঘুরেন আপনার কোনো ভয় নেই, জানা আছে কোন গলিতে যাওয়া যাবে আর কোনখানে যাওয়া যাবে না, কোনখানে গেলে আপনি নিরাপদ থাকবেন আর কোনখানে নিরাপত্তা নেই, সুতরাং আমি বেঁচে থাকবো।
তাই না? ইসলাম সম্পর্কে যদি সঠিক ভালো করে জ্ঞান থাকে তাহলে আপনার ঈমান ওই রকম নিরাপদ, শয়তান থেকে, শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। তাহলে তাকদীরের এই স্তরগুলি যদি বিস্তারিত জানা থাকে কখনো শয়তান সংশয় সৃষ্টি করতে পারবে না। তাকদীর, তাহলে তাকদীর যদি হয় তাহলে আমল আবার কি, ইত্যাদি ইত্যাদি শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার ইমান বিশ্বাস আছে, আজকে ইমান আছে, কালকে দু চার বছর পাঁচ বছরে কোন সময় শয়তান সংশয় ঢুকিয়ে দিতে পারে, এইভাবে শয়তান বিভ্রান্ত করতে পারে। কারণ আমাদের মতো মানুষকে এককালে বিভ্রান্ত করেছে শয়তানে তাকদীর সম্পর্কে। সমস্ত বস্তু সম্পর্কে, সমস্ত ব্যক্তি সম্পর্কে সৃষ্টি করার পূর্বে থেকে, আজল থেকে, মানে তার কোন আদি অন্ত নেই। আজল থেকে বলার অর্থ আমাদের সেই কথাটি বুঝে না, আজম থেকে মানে প্রথম থেকে, এর কোন শুরু নেই। তখন থেকে মানে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কে কোথায় সৃষ্টি হবে, কে কোথায় আসবে, কে কোথায় মরবে, প্রত্যেকের তকদির ভাগ্য সম্পর্কে আল্লাহ পাকের ব্যাপক জ্ঞান রয়েছে। আল্লাহ পাকের ইলম, এক কথা বলে ইলমুল্লাহ আল্লাযী ওয়াসিয়া কুল্লা শাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা জ্ঞান সমস্ত কিছুকে পরিব্যাপ্ত। ইন্নাল্লাহ তাআলা বিকুল শাইইন ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বস্তু বিষয় সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত। জ্ঞাত মানে হওয়ার পর, যেমন আমরা মানুষ, মানুষ হিসাবে আমরা সৃষ্টি হওয়ার পরে ধীরে 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 কিছু জানলাম, কেউ বেশি জানলো, কেউ কম জানলো, তাই না? তারপরে আমরা জানার ক্ষেত্রে চোখের সামনে যা আছে জানছি, চোখের আড়ালে জানছি, বর্তমানেও চোখের আড়ালে যা আছে জানছি না, অতীতের যা কিছু ঘটেছে তার যতটুকু নলেজ আমাদের ব্রেনে এসেছে, যতটুকু আমরা শিখেছি পড়েছি অতীত সম্পর্কে ইতিহাস, ততটাই জানছি, তার বেশি তো জানছি না। ভবিষ্যৎ সম্পর্কে আগামীকাল কি কি হবে, কিছুক্ষণ পরে কি হবে, পৃথিবীর অবস্থা কি হবে, আর দু চার দশ বছর পঞ্চাশ বছরে কিছুই জানি না, ঠিক না? প্রত্যেক সৃষ্টির ক্ষেত্রে এই অবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অতীত জানেন, তেমন বর্তমান জানেন, তেমন ভবিষ্যৎ জানেন, এবং এই জানা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম থেকেই আছে, এর কোন শুরু শেষ নেই, আদি অন্ত নেই। এ হচ্ছে আল্লাহ পাক সবকিছু জানেন এর প্রতি বিশ্বাস। তাহলে আপনার জন্ম, আমার জন্ম হবে একবিংশ শতাব্দীতে অথবা বিংশ শতাব্দীতে, ইন্তেকাল হবে অমুক কালে, অমুক সালে, এর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই জানেন। এটি হচ্ছে তকদীরের প্রথম স্তর, আল্লাহ পাক। আর দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানেন শুরু থেকে সর্বদাই জানেন, তা কিছু আল্লাহ পাক লিখার হুকুম দিয়েছেন, লিখেছেন কিতাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের একটি আয়াত ইরশাদ করেছেন, আলাম তাআলামান্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, তুমি কি জানো না, আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলাম তাআলাম তুমি কি জানো না, আল্লাহ পাক জানেন যা কিছু আসমানে রয়েছে বা হচ্ছে, হয়েছে, হবে, আর যা জমিনে রয়েছে, হয়েছে, হবে, হচ্ছে, ইন্না যালিকা ফি কিতাব, আর এই সব কথা আল্লাহ পাকের কিতাবে রয়েছে, আল্লাহ পাকের কিতাবে রয়েছে। আল্লাহ পাকের কিতাব হচ্ছে লৌহে মাহফুজ, আল্লাহু ওয়াল কলম। তাহলে তাকদীরের প্রতি বিশ্বাসের একটি বিষয় হচ্ছে, যেমন কলমে বিশ্বাস করলেন যে কলম দ্বারা আল্লাহ পাক লিখিয়েছেন, তেমনি লৌহ, আল্লাহ পাকের লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলক, তাতে প্রত্যেকের, প্রত্যেক বস্তুর, প্রত্যেক বিষয়ের তাকদীর লেখা রয়েছে, ভাগ্য লেখা রয়েছে। ইন্না যালিকা ফি কিতাব, ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির, এই কথা যদি আমরা চিন্তা করি, আমরা যতটুকু জানি তাই যদি লেখা শুরু করি, বয়স শেষ হয়ে যাবে, লিখে শেষ করতে পারবো না। অনেক যতটুকু দেখছি তাই যদি দৃশ্য, বিভিন্ন শহর দেখলাম, বিভিন্ন লোক দেখলাম, বিভিন্ন দেশের মানুষ দেখলাম, তাদের আচার আচরণ দেখলাম, এসব যদি লেখা শুরু করি সারা জীবন শেষ হয়ে লিখে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন আসমান জমিনের, এবং সবকিছু ইন্না যালিকা ফি কিতাব, এসব আল্লাহর কিতাবে রয়েছে, লৌহে মাহফুজে রয়েছে। আর ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির, ইহা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অত্যন্ত সহজ,
খুব সহজ আল্লাহর জন্য। তাহলে এই আয়াতে তকদিরের দুইটি স্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, দুইটি স্তরের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ পাক সবকিছু জানেন আসমান জমিনে, তার কোন আদি অন্ত নেই, সব সময় আল্লাহ পাক জানেন, সবকিছুই জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য জাহের বাতেন সবকিছু আল্লাহ পাক জানেন। আর আল্লাহ পাক যা জানেন সবকিছুই জানেন, আল্লাহ পাক রব্বের সব সমস্ত বস্তুর তকদির ভাগ্য লাওহে মাহফুজে লিখে রেখেছেন, ওই হাদিসগুলি দ্বারা লিখার প্রমাণ হয়। আর জানার ক্ষেত্রে হাদিস এবং আয়াত বহু রয়েছে, দুটি স্তর হয়ে গেল। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, ইরাদা বা মশিয়াত, তৃতীয় স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেছেন তা সৃষ্টি করেছেন, যখন যাকে ইচ্ছা করেছেন তখন তাকে সৃষ্টি করেছেন, যখন যে বস্তু আল্লাহ ইচ্ছা করেছেন তখন সেই বস্তু করেছেন, যখন যে উন্নতি দেওয়ার কথা তখন সেই উন্নতি দিয়েছেন। আজকে সায়েন্স এবং টেকনোলজির যুগ, আল্লাহ পাক এই উন্নতি যখন ইচ্ছা করেছেন তখন দিয়েছেন, যা দিয়েছেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছা মোতাবেক দিয়েছেন, এবং যা দেননি তা ইচ্ছা মোতাবেক দেননি, এমন কথা নয় যে পারেননি। কারণ আমরা অনেক সময় আজকে না হয় বক্তব্য করছি, তাই না? আজকে থেকে যদি 25 বছর আগের কথা, 30 বছর আগের কথা নেন তাহলে আমি বক্তব্য করতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এইরকম ধারণা করবেন না যে আজকে সায়েন্স টেকনোলজির যুগে মানুষকে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এখন আল্লাহ পেরেছেন। আর আজকে থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক হয়তো অপারগ ছিলেন, তাই না? আল্লাহ ইচ্ছা করলে তখনই দিতেন এরকম, কিন্তু আল্লাহ ইচ্ছা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মাশা আল্লাহ কানা ওয়া লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে পৃথিবীতে, যখন যা চেয়েছেন তাই হয়েছে, এবং যা আল্লাহ পাক চাননি তা হয়নি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় সক্ষম, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইচ্ছা মোতাবেক যখন যা ইচ্ছা করেন তখন তা দিয়ে থাকেন। আল্লাহ পাক আজ আপনার রেজিককে, রুজিকে আল্লাহ প্রশস্ত করেছেন, আজকে আল্লাহ চেয়েছেন। আল্লাহ আপনাকে আজকে সৎ বানিয়েছেন, নামাজি বানিয়েছেন, ধার্মিক বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাননি তখন হয়নি। তার মানে এই নয় যে আপনি পাথরের মতো পড়ে আসবো, যখন ওই গুমরা পথভ্রষ্ট ফিরকা দলগুলির কথা বলবো তখন বলবো এই কথা, আমাদের চাওয়া রয়েছে কিন্তু আল্লাহর চাওয়া রয়েছে, আমাদের চাওয়া আল্লাহ পাকের চাওয়ার আন্ডারে। ভালো করে বুঝে নেন, আমরা কি চাই না? আজকে নিজে চেয়ে এখানে এসেছেন, কেউ হাত পা বেঁধে আপনাদেরকে নিয়ে আসে, চেয়ে এসেছেন এখানে, স্বইচ্ছে এসেছেন, নিজের ইচ্ছা মোতাবেক এখতিয়ার অনুমত বিষয়ে, যে আমি সশরীরে এসেছি এবং স্বেচ্ছায় এসেছি, খুশি হয়ে এসেছি, কেউ আমাকে বাধ্য করে নিয়ে আসেনি, বসে আছি, খুশি হয়ে বসে আছি, ইচ্ছা মোতাবেক বসে আছি, আমি ইচ্ছা করলে এক্ষুনি বেরিয়ে চলে যেতে পারি, অনুমত বিষয়। আর অনুমত বিষয়কে অস্বীকার করা যায় না, স্বীকার করতে মানুষ বাধ্য। একটা জিনিসকে ছুঁয়ে দেখছেন গরম লাগছে, আপনি কি অস্বীকার করবেন না ঠান্ডা লাগছে বলবেন? কখনো না। খেয়ে দেখছেন না লবণাক্ত লাগছে, বলবেন না মিষ্টি লাগছে না? অনুভূত বিষয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমরা আমাদের ইচ্ছা মোতাবেক কাজ করি, ভালো করলেও, মন্দ করলেও, অন্যায় করলে, গুনাহ করলেও, ভালো কাজ করলে, ডিউটিতে গেলেও ইচ্ছা মোতাবেক গেলেন, ডিউটিতে আজকে গেলেন না, শুয়ে থেকে গেলেন, তাও আপনার ইচ্ছা মোতাবেক, বাধ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজ করেন না। আমাদের ইচ্ছা রয়েছে আপন জায়গায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ইরাদা তার উপরে রয়েছে। এই জন্য আমফার একটি সূরা আয়াতে আল্লাহ পাকের সাদ করেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। ওয়ামা তাশাউনা, তোমরা চাইতে পারো না, কিন্তু চাইছেন তো, চেয়ে এসেছেন, ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না চাইবেন, যখন আল্লাহ চেয়েছেন তখন তোমাদের চাওয়ার বাস্তবায়ন হয়েছে। চেয়েছেন, অনেক সময় চেয়ে ফেল হয়ে গেছেন। এর একটা উদাহরণ দিচ্ছি, আপনি চেয়েছিলেন যে এসা নামাজ পড়তে যাব, আর ইচ্ছাও করেছিলেন, তারপরে সিঁড়ি নামছিলেন, হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে গেলেন, পাটা ভেঙে গেল, নামাজ পড়তে আর মসজিদে যেতে পারলেন না, আপনি তো চেয়েছিলেন। এখানে স্পষ্ট যে আমাদের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়ার আওতাভুক্ত, আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের চাওয়া সবকিছুর ওপরে। কেন? যদি বলেন না না না, আমরা আমাদের চাওয়াই স্বাধীন,
আমাদের চাওয়ার উপর আল্লাহর চাওয়ার কোনো প্রাধান্য নেই, তাহলে আল্লাহ পাক আমাদের সামনে অপারগ হয়ে যান, যেটি কুফরি আকীদা। আপনি কি বলবেন যে আমি চেয়েছি ভালো কাজ করতে, আমাকে বাধা দিতে পারেনি আল্লাহ, আমি চেয়েছিলাম খারাপ কাজ করতে, আল্লাহ পাক বাধা দিতে পারেননি, তাহলে আল্লাহ পাক অপারগ তাহলে। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ পাককে কোনো কিছু অপারগ করতে পারে না। আল্লাহকে ধরতে পারলো না, কিন্তু সরকারকে পাচ্ছেন অনেকে। কাজ করছিলেন রিয়াজে, দাম্মামে কাজ করছেন, অপরাধ করে চলে এসছেন, জিদ্দা দিয়ে টান দিয়ে দেশে চলে গেলেন, সৌদি সরকার ধরতে পারলো না। বহু ঘটনা ঘটছে এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবী থেকে যাওয়া যায় না। তো তৃতীয় স্তরের কথা বলছিলাম, যে তকদীর স্তরের তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের চাওয়া। আল্লাহ পাক তৃতীয় স্তরে চেয়েছেন, যা চেয়েছেন, যখন চেয়েছেন, যতটা চেয়েছেন তা পেয়েছে। আল্লাহ পাক আমার জন্য যা চেয়েছেন তাই পেয়েছে, আপনার জন্য যা চেয়েছেন তা। আমার এক মামা ছিল, আমার এক চাচা ছিল, যারা বড় আমার আব্বার ছেলে, তারা চাইতো না একে ডাক্তার বানাবো, না হয় ইঞ্জিনিয়ার বানাবো। আল্লাহ পাক চান না, অনেক চেষ্টা করেছে তার। আমার আব্বা বলছেন না এক আলম, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম আপনাদের প্রত্যেকের লাইফে এইরকম দৃষ্টান্ত রয়েছে। তো এই ছিল তৃতীয় স্তর চাওয়ার কথা। চতুর্থ স্তর হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুকে, প্রত্যেক ব্যক্তিকে সৃষ্টি করেছেন, চেয়ে সৃষ্টি করেছেন, চেয়েছেন আজকে সৃষ্টি করবো এত লোক, আল্লাহ সৃষ্টি করেছেন, এত ছাগল গরু সৃষ্টি সৃষ্টি করেছেন, এত জিন সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এত মালায়েকা ফেরেশতা সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টির উপর বিশ্বাস, আল্লাহ পাক প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এমনকি প্রত্যেক ব্যক্তির কর্মকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে সম্বোধন করে বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং ওমা তা'মালুন, যা তোমরা কর্ম করো, যে নামাজ পড়লে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, অপরাধ করলে, অন্যায় কাজ করলে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খেলা ঘরে রেখে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খেলনা ঘরে ছেড়ে দিয়েছেন, আর তার মধ্যে দেখছেন কিছু ছেলে খুব ভদ্রভাবে খেলাধুলা করছে, আর কিছু ছেলে অভদ্র ভাঙচুর করা শুরু করেছে খেলনাগুলিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে ভালো মন্দ সব কিছুর সৃষ্টিকর্তা। কেন যদি বলেন না না না, আল্লাহ খারাপ গুলো সৃষ্টি করেন, আল্লাহ সাপ সৃষ্টি করেননি, আল্লাহ বিষ সৃষ্টি করেননি, আল্লাহ পাক রব্বুল চোর ডাকাত সৃষ্টি করেননি, তাহলে সৃষ্টিকর্তা কয়জন হয়ে যায়? দুইজন হয়ে যায়। যারা বিভ্রান্ত হয়েছে, গোমরা হয়েছে এই তকদীরের ক্ষেত্রে, তারা এইরকম সংশয়ে পড়ে গিয়ে আল্লাহ কি করে সাপ সৃষ্টি করতে পারে, আল্লাহ কি করে চোর ডাকা সন্ত্রাসীকে সৃষ্টি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে ক্ষতিকর বস্তু যেগুলি সৃষ্টি করতে পারে, আল্লাহ পাক কি করে পাপকে সৃষ্টি করতে পারে, তাহলে পাপের সৃষ্টিকর্তা, খারাপ বস্তুর সৃষ্টিকর্তা এক, আর ভালো কাজের, ভালো বস্তু, ভালো ব্যক্তির সৃষ্টিকর্তা আর এক, দুই সৃষ্টিকর্তা হয়ে যায়। অগ্নিপূজকদের আকীদা ছিল, মজুস অগ্নিপূজকদের আকীদা ছিল যে আল্লাহ পাক, ওদের কাছে দুই ঈশ্বর রয়েছে, অগ্নিপূজকদের কাছে দুই ঈশ্বর রয়েছে, এক ঈশ্বর হচ্ছে খালেকুল খায়, ভালো কিছু সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি হয়েছে, লাইট যে সৃষ্টি করেছেন, আলো সৃষ্টি করেছেন, হচ্ছে খালেকুল খায়, আর অন্ধকার খালেকুল জুলুমা, অন্ধকার সৃষ্টি করেছেন, বলছে যে ঈশ্বর অন্ধকার সৃষ্টি করে, খারাপ জিনিস সৃষ্টি করে, নিকৃষ্ট সৃষ্টি করে, তেষ্টা সৃষ্টি করেছে। তাহলে দুই দেবতা বা দুই ঈশ্বরের পূজা করে অগ্নি পূজকরা। এই জন্য সালাফে সালেহিনরা বলতেন, যখন তকদিরকে অস্বীকার করে যারা, তকদির কিছু নেই, কারণ তকদির যদি মানি তাহলে বলতে হয় যে আল্লাহ পাক ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক নামাজিকও সৃষ্টি করেছেন, বেনামাজিকও সৃষ্টি করেছেন, আল্লাহ পাক মুশরিক পত্তলিকও সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আল্লাহ একত্রে বিশ্বাসী যারা তাদেরকেও সৃষ্টি করেছেন, কেমন কথা হলো? তাহলে আল্লাহর দোষ চেপে যায়। এই সংশয় যখন তাদের মনে ঢুকলো তখন তারা বিভ্রান্ত হলো না, তকদির কিছু নেই। সালাফে সালেহিনরা তখন বললেন তাদের সম্পর্কে যে আল তাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, তাকদীরকে অস্বীকারকারী যারা তারা হচ্ছে এই উম্মতের, এই মুসলিম জাতির অগ্নিপূজক, মাজুস এর অগ্নিপূজক।
কারণ অগ্নিপূজকরা দুই ঈশ্বরের পূজা করে, আর যারা তকদিরকে অস্বীকার করেছে এই সংশয়ে যে না আল্লাহ ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করতে পারেন, মন্দ আল্লাহ সৃষ্টি করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ স্তরে বলছিলাম যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, মানুষের কর্ম পর্যন্ত সৃষ্টি করেছেন। আল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন। সূরা যুমারে আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক, ভালো বস্তু হোক আর মন্দ বস্তু হোক, ভালো ব্যক্তি হোক আর মন্দ ব্যক্তি হোক, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, উন্নতি হোক আর অবনতি হোক, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই ছিল চারটি স্তর যেগুলি বুঝে নেওয়া এবং সেগুলি বাস্তবায়ন করা আকিদায়, আকিদার ক্ষেত্রে এবং এর প্রতিফলন মানুষের জীবনে ঘটবে, সেগুলি অত্যন্ত জরুরি বিষয়। তারপরে বলছেন একটি বিষয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মধ্যপন্থী, আর দুই দিকে দুটো দল তকদিরের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে। এই দুটি দলের নাম হচ্ছে কাদেরিয়া আর জাবরিয়া। ফিতনার দেশ যুগে যুগে বহু ইতিহাস ইরাকে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই ভ্রান্ত আকিদা, তাদেরকে অস্বীকার করার আকিদা এই ইরাকের বাসরা শহর থেকে শুরু হয়। এর দলিল তারা থাকতেন, তারা দেখলেন যে কিছু লোকেরা বাসরাতে তকদির সম্পর্কে আলোচনা সমালোচনা শুরু করলো, তকদির আবার কি, না 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 তকদির নেই, যা কিছু করছি করছি, আল্লাহ পাক এসব নির্ধারণ করেননি, তার নির্ধারণ করে দিলে আল্লাহর দোষ চেপে যান, না দোষ চাপ না, আমরাই করছি যা করছি। হ্যাঁ, আল্লাহকে বেশি পবিত্র করতে গিয়ে আরো বেশি পথভ্রষ্টতায় গিয়ে বেশি বড় করতে পড়েছে। তো ওখানে একজন তাদের পথভ্রষ্ট নেতা, তার নাম হচ্ছে মাবাদুল জোহানি, আউয়াল মান তাকাল্লামা বিল কাদারি ফিল বাসরাতে মাবাদুল জোহানি। জোহাইনা বংশ আরব গোত্র, যারা মদিনার আশেপাশে বসবাস করত, তারা চলে গেছিল হিজরত করে হয়তো বাসরায়। বাসরায় গিয়ে মাবাদ আল জোহানি নামক এক ব্যক্তি প্রথম তকদির সম্পর্কে সমালোচনা করা শুরু করে, তকদির তকদির নাই, তকদির নাই। এই দুই তাবেই এই সংশয়ের অবস্থায় যখন একটা দল গোমরা পথভ্রষ্ট দল তৈরি হতে লাগলো, তার অনুসারী তৈরি হতে লাগলো, তারা বললেন যে একবার যাই মক্কা মদিনা যাই হজের মৌসুমে, অথবা উমরায় যাই, হজে অথবা উমরায় গিয়ে সেখানে গিয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে পেয়ে যাই তাহলে আমাদের এই সংশয় দূর করবো এবং এই সম্পর্কে ইসলামের বিধান জিজ্ঞেস করবো, যাতে করে আমাদের জন্য আরো বিষয়টি স্পষ্ট হয়ে উঠে আর পথভ্রষ্টকারী আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে। আসলেন হজের মৌসুম, আসার পরে বলছে যে মসজিদে, মসজিদ হারামে প্রবেশ করতে যাচ্ছিলাম, ওই সময় আবদুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমরের ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, প্রখ্যাত সাহাবি এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অত্যন্ত উচ্চ পর্যায়ের সাহাবি ছিলেন, এত উচ্চ পর্যায়ের সাহাবি ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব ছয় জনের ন্যস্ত করে গেলেন যে আপনারা শুরা কমিটির মাধ্যমে একজনকে বাছাই করবেন, তখন অনেকের মত ছিল যে না তাঁর ছেলে আবদুল্লাহকে খলিফা বানানো হোক, খলিফা ওমরের পরে আবদুল্লাহ হোক, কিন্তু এই রাস্তা অত্যন্ত সততার কারণে, অত্যন্ত সততা জায়েজ ছিল তার জন্য, কিন্তু অধিক সততা এবং সতর্কতার কারণে তিনি এই রাস্তা বন্ধ করে দিয়ে চলে গেছিলেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পর্যায়ে সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন দেখো তোমরা ছয় জনে পরামর্শ করবে সুরা, দেখবে যে কাকে খলিফা বানানো যেতে পারে আমার পরে, আর যদি তিনজন তিনজন ভাগ হয়ে এইদিকে তিনজন ওইদিকে তিনজন তাহলে ফয়সালা কে দেবে, কোন দিক ভারী হবে, তখন আমার ছেলে আবদুল্লাহর পরামর্শ নিয়ে, পরামর্শ নিয়ে সে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করে ডানে একজন হয়ে গেলেন, বামে একজন হয়ে গেলেন, তারপর জিজ্ঞাসা করা শুরু করলেন কি বলেছিলেন শুনেন এদের সম্পর্কে। যখন ওখানে চলে যাবে অর্থাৎ বাসরায় যাবে, তখন ফাখবিরহুম তাদেরকে জানিয়ে দিও যে আমি, আমি আবদুল্লাহ বিন ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, প্রবীণ সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক হাফসা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিনের ভাই,
আর দ্বিতীয় খলিফা ওমরের ছেলে আমি বলছি আন্নি বারিউ মিনহুম, আমি তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছি যারা তকদিরকে অস্বীকার করেছে বসরায়। ওয়াইন্নাহুম বারাউ মিন্নি, এবং আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক তাদের সাথে নেই, তাদের সম্পর্ক আমার সাথে নেই। আর জানিয়ে দেবে ওয়াল্লাযী নাফসু আব্দুল্লাহ বিন উমর বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যার হাতে আব্দুল্লাহ বিন উমরের প্রাণ রয়েছে, লাউ আন্না লি আহাদিহিম মিসলা উহুদিন যাহাবান, যদি তাদের কারো উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকে, সুম্মা আনফাকাহু, তারপরে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, সাদকা করে দিল, দান করে দিল, ওয়াকফ করে দিল, উহুদ পাহাড়ের সমান ধন সম্পদ টাকা পয়সা ডলার রিয়াল যদি থাকে, আর যদি তার আল্লাহর রাহে দান করে দেয়, মা কাবিলাহুল্লাহু মিনহুম হাত্তা ইউমিনু বিল কাদার, আল্লাহ পাক কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসে, বিশ্বাস না করে নেই। আমি বলছি তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, জিবরাইল আলাইহিস সালামের হাদিস যে বলে প্রসিদ্ধ, সেই হাদিস উল্লেখ করলেন, তাতে যে পাঁচটি প্রশ্ন শুরুতে বলছিলাম তার একটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন জিজ্ঞাসা হলো যে আখবিরনি আনিল ঈমান, জিবরাইল সাল্লাম জিজ্ঞেস করলেন যে ঈমান সম্পর্কে আপনি বলুন তো দেখি, বলে আল ঈমান আনতুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। তো এই পথভ্রষ্ট ফিরকার এক ফিরকা হচ্ছে কাদরিয়া, যারা তকদিরকে অস্বীকার করেছে, তকদির কিছু নেই, তকদির নেই, আমরা যা করছি তাই হচ্ছে, আল্লাহ পাক কিছু লিখেও রাখেনি, আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য কিছু নির্ধারণ করেননি, যে যেমন মেহনত পরিশ্রম করছে তাই পাচ্ছে, দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক, রুজি রোজগারের ক্ষেত্রে হোক, পার্থিব ক্ষেত্রে হোক অথবা ধর্মীয় ক্ষেত্রে হোক। আরেক দল বাম দিকে জাবরিয়া, জাবর মানে জবরদস্তি, আমরা যে জবরদস্তি বলি বাংলাতে শব্দটির একটা অংশ আরবি, জাবর মানে বাধ্য করা, কারণ তো তারা বলছেন না না মানুষ হচ্ছে মজবুর, বাধ্য, মানুষ হাত পা বাঁধা, তারা বলেছে আল ইনসানু কাল জামাল, এই একটি পথভ্রষ্ট ফিরকা, তাদের পরে রিয়াকশন হলো এরা বলো তকদির নেই, আর ওরা বলেন না সব কিছুই তকদির আছে, এমন তকদির আছে যে আমাদের হাত পা বেঁধে দেওয়া আছে, আমাদের আর করার কিছুই নেই, ভাগ্যে যদি রুজি থাকে তাহলে বাংলাদেশে শুয়ে থাকলেও সৌদি আরবের রিয়াল পাবো, কেউ বলে তো কি বলবেন তাকে, পাগল বলবেন না, ভাগ্যে যদি রিয়াল থাকে তো পাসপোর্টেরও প্রয়োজন নাই, ভিসারও প্রয়োজন নাই, ঢাকা আসারও প্রয়োজন নাই, দূতাবাসে যাওয়ারও প্রয়োজন নাই, এজেন্ট ধরারও প্রয়োজন নাই, আমারও পল্লি গ্রামে শুয়ে থাকলে আমার রিয়াল ঘরে চলে আসে, এটা রিয়া। আর ভাগ্যে যদি জান্নাত থাকে তাহলে নামাজ রোজা করিয়া না করিয়া তিন করিয়া না করি জান্নাত পাবোই পাবো, আর ভাগ্য যদি খারাপ থাকে আর যদি জাহান্নাম থাকে নামাজ রোজা সেজদা যতই কিছুই করি কিছুই হবে না জাহান্নাম, এইভাবে আর আমাদের করণীয় কিছুই নেই, বাধ্য। মনে রাখবেন তাকদীর আল্লাহ পাকের লিখে রাখা মানে কর্মহীনতা নয় যে তকদীরের ভরসা করবেন, আল্লাহ পাক তার সাথে সাথে বলেছেন কুলে মালু, আল্লাহ পাক বলছেন নবীকে যে হে নবী তাদেরকে বলো যে তোমরা আমল করো, কর্ম করো, কর্ম করো, আল্লাহ আমল করতে বলেছেন, এমালু ফাসায়ার আল্লাহ আমালাকুম, আল্লাহ পাক তোমাদের কর্ম দেখতে চান, একই সাথে পড়াশোনা করেছেন আপনি, পড়ে উচ্চ শিক্ষিত হয়ে মাশাআল্লাহ বিদেশে এসেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, আলেম হয়েছেন, আর একজন আপনার সাথে ক্লাসমেট ছিল, পড়াশোনা করেনি, গোলাফেরা করেছে, খেলাধুলা করেছে, বাবার কথা শুনেনি, মায়ের কথা শুনেনি, চায়ের গর্ব থেকে গেছে, গর্ব আল্লাহ করতে বলেছেন, আগে থেকে তকদিরে কি আছে আপনি কি জানেন, বন্ধ বক্সে তকদির আছে আর তার উপরে ভরসা করে থেকে গেলেন, কর্ম কেন করলেন না, কর্ম করতে হবে। তো এক দল গোমরা হয়ে জাবরিয়া, তারা বলে না আমরা হচ্ছি পাথরের মতো, পাথরকে যদি রেখে দেন কোনো জায়গায়, জিদ্দা একটা পাথর রেখে দেন, কোনো দিন হাজার হাজার বছর পরে নিজে থেকে এই জিদ্দা থেকে কে কোনো দিন মক্কা যেতে পারবে, পাথর কখনো যেতে পারবে না, ও কোন জিদ্দা তো জিদ্দা দিয়ে থাকবে, বলছে মানুষ ওই রকমই পাল, আল ইনসান কাল জামাত, কত পথভ্রষ্ট, কাদরিয়া পথভ্রষ্ট তকদিরকে অস্বীকার করে, আর জাবরিয়া বলছে তকদিরই সবকিছু, কর্মের আর কোনো লাভ নেই কর্ম করে, এরা পথভ্রষ্ট হলো। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন যে তোমরা আমল করো, কর্ম করো, তদবীর করো, আর তাকদীর আল্লাহ পাক নির্ধারণ করেছে তোমাদের জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস শুনে, কয়েকটি হাদিস রয়েছে এই মর্মে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে যে মানুষ যেসব কাম করছে এসব কাজকর্ম কি লিখা আছে, আল্লাহ পাক লিখে রেখেছেন না, লিখা টিখা নেই, যা হচ্ছে হচ্ছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমরুন কাদ ফরিগা মিনহু, আল্লাহ পাক লিখা থেকে ফারিগ হয়ে গেছেন, আল্লাহ লিখে রেখেছেন। তখন আবু বকর সিদ্দিক এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার স্থান এই উম্মতে সিদ্দিক আকবর প্রথম খলিফা রাশিদ বলছেন ফাফিমা আমাল ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে লাভ কি? এই প্রশ্ন তিনি করেছিলেন, উত্তর কি এসেছিল শুনুন, সেই উত্তর আপনার জন্য যথেষ্ট। যে উত্তর অবকাশ সিদ্দিকের জন্য যথেষ্ট হয়েছে, 1,24,000 সাহাবায়ে কেরামের জন্য যথেষ্ট হয়েছে, সেই উত্তর আপনার জন্য আমার জন্য যথেষ্ট, তাহলে আমল করে লাভ হবে কিছু? বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মালু, কর্ম করো, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, মাতা পিতার সেবা করো, জনকল্যাণমূলক কাজ করো, সততা অবলম্বন করো, বিশ্বস্ত হও, খেয়ানত করিও না, বেঈমানি করিও না, আত্মসাৎ করিও না, নামাজ ছাড়িও না, শিরক করিও না, কুফরি করিও না, আমল করো ধর্মের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কর্ম করো, পড়াশোনা করো, মেহনত করো, পরিশ্রম করো, রুজি রোজগারের জন্য চেষ্টা করো, ব্যবসা করো, নয় চাকরি করো, বিদেশ যাওয়ার চেষ্টা করো, এমন কাম করো, কাজ করো। ফাকুল্লুল মুয়াসসারুন লিমা খুলিকালা, কারণ প্রত্যেকের জন্য সহজ করে দাও, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যখন বিদেশি রুজির জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে এই রাস্তা আল্লাহ সুগম করে দিলেন, চেষ্টা করেন একটু একটু হরকত করেন তো বরকত বেরোবে, হরকত করে গ্রাম থেকে সিটিতে আসে ঢাকা আসলেন, আর একটা ভিসার জন্য চেষ্টা করলেন, চট করে ভাগ্য থাকে সামনে চলে আসলেন ভিসা, আর আসলেন এখানে এসে মাশাআল্লাহ ভালো একটা প্রফিল পেলেন, কোম্পানি পেয়ে গেলেন। আর যদি তকদির খারাপ থাকে, তাহলে মেহনত করে মেহনত করবেন, হয়তো মেহনত কাজে আসলেন না, কাজ করতে হবে, বসে থাকলে হবে না, কাজ করতে বলা হয়েছে। তো এই তকদির সম্পর্কে দুটি দল পথভ্রষ্ট হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যপন্থী, কর্ম করতে হবে এবং তাকদীর আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকদীর, আপনার তাকদীরকে ভালো করার জন্য অথবা ভালো তাকদীর পর্যন্ত পৌঁছার জন্য কাজ করতে আল্লাহ পাক বলেছেন, কাজ করা। আর এটি অনুভূত বিষয় যে আল্লাহ পাক তাকদীরও লিখে রেখেছেন, আর আমরা অনুভূতি, আমাদের অনুভূতি বলছে যে আমাদের স্বাধীনতা রয়েছে, স্বাধীনভাবে নামাজ পড়ছি, স্বাধীনভাবে কর্ম করছি, স্বাধীনভাবে আমি মেহনত করছি, পরিশ্রম করছি, এই ব্যবসা করলাম, এই করলাম। একটি উদাহরণ দিই তাকদীরকে বোঝাবার জন্য, একটি উদাহরণ দিই, কারণ সময় হয়তো শেষ হয়ে আসছে মনে হয়, একটা পার্থিব উদাহরণ দিচ্ছি, ভালো করে স্পষ্ট হবে। আজকাল ভালো ভালো ডাক্তার হয়েছে, যেসব ডাক্তার যেটা ক্যান্সারের রোগী যদি থাকে অথবা এরকম জটিল রোগ, যেগুলি জটিল ব্যাধি, বলে দিচ্ছে যে আর চিকিৎসা করে লাভ নেই, 6 মাস একে ভালো করে যা খাওয়া খাইয়ে নেন, বা 1 মাস যা খাওয়াবেন খাইয়ে নেন, লাভ নেই, চিকিৎসা করে টাকা পয়সা লস করে লাভ, 5,00,000-10,00,000 টাকা খরচ করবেন, কোনো লাভ হবে না। আপনি এই বিশেষজ্ঞ ভালো ডাক্তারের কথার উপর ভরসা করে নিয়ে যে ভালো পাচ্ছে চিকিৎসা করে লাভ নেই, ভালো ডাক্তার বলেছে, তারপরে দেখা গেল ঠিক 1 মাস বলেছে, 1 মাসের মধ্যে মারা গেল লোকটি, 6 মাস বলেছে, 6 মাসের মধ্যে লোকটি মারা গেল, বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, এই ডাক্তারের প্রশংসা করবেন না দুর্নাম করবেন? প্রশংসা করবেন, বরং শুধু প্রশংসা না, এলাকাতে আপনি অ্যাডভার্টাইজ করে বেড়াবেন, ঘোষণা করবেন যে আমার আব্বা এরকম অসুস্থ হয়েছিল, এমন ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম যে সেই ডাক্তার 1 মাস বলেছে, ভাই 1 মাসে 31 দিনও হইল না, 1 মাসের মধ্যে মারা গেছে, 6 মাস বলেছে, 6 মাসে 7 মাসও হইল না, কত যে প্রশংসা। আর সবাইকে বলবেন যাও, যদি চিকিৎসা করা তো জটিল রোগ তো ওই ডাক্তারের কাছে চলে যাও। আজকাল মহিলাদের গর্ভধারণের ক্ষেত্রে বলে দিচ্ছে যে অমুক তারিখে বাচ্চা ভূমিষ্ঠ হবে, আজ সেই দিনে যদি হয়ে যায়, 2 দিন 1 দিন আগে পরে বা সেই দিনে যদি হয়ে যায়, তাহলে সেই ডাক্তারের প্রশংসা প্রশংসা শেষ নেই, কত ভালো লেডি ডক্টর, তাই না? যে দিনের কথা বলেছে, ডেট দিয়েছে, সেই দিনে আমার ছেলে ভূমিষ্ঠ হয়েছে, মেয়ে ভূমিষ্ঠ হয়ে গেছে, কত প্রশংসা করছেন। আর যদি 2 মাস 4 মাস এদিক ওদিক হয়ে যায়, বলেছিল মে মাসে আর চলে গেল জুলাই মাসে, তাহলে কি বলবেন? ডাক্তার ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উত্তম দৃষ্টান্ত, আল্লাহ পাক রব্বুল বলেছেন যে আব্দুর রহমান তুমি 60 বছর বয়স পাবে, আর 21 শতাব্দীতে এতদিন বাঁচবে, জন্ম হবে বাংলাদেশে, সৌদি আরবে চাকরি করবে, ব্যবসা করবে, এতটা শিক্ষিত হবে, তারপর এই অবস্থায় তুমি মারা যাবে, আল্লাহ পাক লিখে রেখেছে, জানেন লিখে রেখেছে লওহে মাহফুজে, আল্লাহ প্রশংসা করবেন না বদনাম করবে? বলুন আলহামদুলিল্লাহ বলবে। অসহায় সৃষ্টি ওই ডাক্তার,
হ্যাঁ, যে সামান্য সায়েন্স পড়েছে তার প্রশংসা করছেন, আর ডাক্তারের সৃষ্টিকর্তা আল্লাহ খালেক ও কুল্লে শাই তার প্রশংসা করবেন না যে আল্লাহ তুমি কত জানো, আল্লাহ যে সবকিছু তুমি লিখে রেখেছো, আর যেমন তুমি জানো তেমনি হয়েছে, একটু এদিক ওদিক হেরফের হয়নি, আল্লাহ আমাকে শুকরিয়া আদায় করবে। এইভাবে তকদিরকে বুঝতে হবে। এছাড়া তকদির সম্পর্কে আরো বেশ কিছু বিষয় ছিল, সেদিকে এগিয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে গেছে। তকদিরের প্রতি ঈমান যদি থাকে তার বেশ কিছু ফলাফল রয়েছে, পার্থিব যাও তা আখেরাতে ফল তো অবশ্যই রয়েছে, যে তকদিরের প্রতি বিশ্বাস ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ পাক কোনো ইবাদত বন্দেগি কবুল করবে না যে ব্যক্তি তকদিরে বিশ্বাসী নয়। কিন্তু দুনিয়াতেও এর ফায়দা রয়েছে, তকদিরের প্রতি যদি বিশ্বাস থাকে, ভালো মন্দ যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে, আমাকে আমার কর্ম চালিয়ে যেতে হবে, কর্ম চালিয়ে যেতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই ফলাফলের সাথে আরেকটি কথা বলে নিই, সময় শেষ হয়ে যাবে, সেই জন্য যে তকদিরকে আমরা আড় বানাই শুধু ধর্মীয় ক্ষেত্রে, পাপ করার ক্ষেত্রে অথবা ফরজ ওয়াজিব আদায় করব না, আল্লাহ গফুর রহিম, ভাগ্যে যদি জান্নাত থাকে তাহলে দিল, নামাজ পড়বে না, ভাগ্যে যদি জান্নাত থাকে পেয়ে যাবো, তাই না, বলে না পাপ করবে অন্যায় কাজ করবে ভাগ্যে থাকলে জান্নাত পেয়ে যাবো, ফিল্ম দেখলে কি হবে, আর পাপ করলে কি হবে, আর অন্যায় কাজ মদ খেলে কি হবে, ভাগ্যে জান্নাত থাকলে পেয়ে যাবো। পাপ করার ক্ষেত্রে আর ধর্মীয় ক্ষেত্রে শুধু তকদিরকে আড় বানাই, আর যদি তাকে বলা হয় যে এক কাজ করো, তাহলে ভাগ্যে যদি থাকে তো রুজিও পেয়ে যাবে, রিয়াল ডলারও পেয়ে যাবে, তুমি বাড়িতে গিয়ে বসো, বাড়িতে গিয়ে বসো, শুয়ে থাকো, কখনো করবে, কোনো পাগল ওই কাজ করবে না, যে পাগল কিছু বুঝে বোধ শক্তি সামান্য আছে আধা পাগল, সেই কাজ করবে না যে না কাজ করবো, দুনিয়ার কাজ কর্ম ছেড়ে দিয়ে বসে থাকি। তাহলে দুনিয়ার ক্ষেত্রে কেউ এইরকম জাহেল মূর্খ না, দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এখানে কে কেন জাহেল মূর্খ হয়ে যায়, তকদির গাড় বানানোর চেষ্টা করে, কখনো না। তো বলছিলাম যে তকদির প্রতি যদি ঈমান থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান বৃদ্ধি হবে, এবং আল্লাহ পাক যা কিছু করেছেন তাতে হিকমত রয়েছে, রহস্য রয়েছে। কেমন কেমন রহস্য রয়েছে, একটা উদাহরণ দিই, আপনার একটা ছেলে, একটি ছেলে মাত্র, আর সেই ছেলেটি দুই বছর বয়সে, এক বছর বয়সে মারা গেল, ও কত যে কষ্ট যার একটি ছেলে আর মারা গেছে সে বুঝে, ওটা হয়তো আমরা বুঝাতে পারবো না বাস্তবে, কিন্তু যদি তকদিরের প্রতি বিশ্বাস থাকে তো বলবেন আলহামদুলিল্লাহ, কি বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলবেন এটাও শুকরানা, ইন্না লিল্লাহ, যা কিছু দিয়েছেন আল্লাহ পাক, ছেলেটি দিয়েছেন, এটি কার, এটি আল্লাহ, এমনকি আমি আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আজকে আমার চলে গেছে কালকে আমাকে যেতে হবে, এবং আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ কেন বলবেন, কেন বলবেন শুনে আপনাকে, খাজের আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের ঘটনায় একটা ছেলেকে খাজের আলাইহিসসালাম কি করেছিলেন, মেরে ফেলেছিলেন না, বাহ্যিক কত অপরাধ, কত বড় অপরাধ বাহ্যিক, চিন্তা করুন, একটা লোক যদি এখন আল্লাহওয়ালা ব্যক্তি, আমাদের এই ভাই সাহেব, আমাদের এই শেখ সাহেব যদি একটা ছেলেকে মেরে দেয়, চরম অপরাধ, তাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকদীরকে বোঝানোর জন্য যে আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে রহস্য আছে, হিকমত আছে, তত্ত্ব আছে, এই কথা বুঝিয়ে দেওয়ার জন্য খেজের এবং মুসা আলাইহিসসালামের তিনটি দৃষ্টান্ত শুধু রেখেছেন, তার মধ্যে একটি এই হত্যা করার ঘটনা। হাদিসে কি বলা হয়েছে যে এই ছেলে যদি থাকতো, কোরআনে কারিমে বলা হয়েছে ফাখাশিনা আন ইউরিকাহুমা তুগিয়ানা ওয়া কুফরা, খেজের আলাইহিসসালাম বলছেন যে আমার আশঙ্কা হলো যে এই ছেলে যদি বড় হয়, মানুষকে কষ্ট দেবে, জাতিকে কষ্ট দেবে, মাতা পিতাকে কষ্ট দেবে, আপনার ছেলে বড় ডাকাত হয় আর আপনার সামনে ওই ছেলেকে হাত পা বেঁধে যদি সরকারের লোকেরা পুলিশ নিয়ে আসে আর তার জন্য যদি আপনাকেও ধরে নিয়ে যায় কি অবস্থা হবে, তখন বলে আল্লাহ জন্মি তো তাই ভালো হইতো, বলবেন না আল্লাহ দিয়ে ছেলে নাই জন্মিত বা ছোটতে মরে যেত তাই ভালো হইতো, অবশ্যই বলবেন। যখন ছেলেটি এক বছর দুই বছর বয়সে আপনার মারা গেল, আপনি তো জানেন না যে রহস্য কি আছে, তাকদীরের প্রতি বিশ্বাস এবং সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কোনো হিকমত অবশ্যই আছে, কোনো হিকমত অবশ্যই আছে, এই ফায়দা আছে যদি তকদিরের প্রতি বিশ্বাস করেন, তকদিরের প্রতি যদি বিশ্বাস করেন মানসিক শান্তি পাবেন। এই জন্য মুসলিম জাতি অমুসলিমদের সাথে তুলনা করলে তুলনামূলক সারা বিশ্বে আত্মহত্যার ঘটনা অমুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি, মুসলিমদের মধ্যে সবচেয়ে কম। আরেকটি কথা শুনে রাখেন, আর গরিব দুঃখীরা
দুঃখের কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে আত্মহত্যা করে না। আত্মহত্যার পরিসংখ্যান আমার কাছে রয়েছে, কারণ এর উপর আমি একটি আর্টিকেল লিখেছি আরবি ভাষায়। তো এই আর্টিকেলে দেখা গিয়েছে যে দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী দেশগুলিতে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে। কারণ তখন দীনের প্রতি বিশ্বাস নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহর হিকমত রহস্যের প্রতি বিশ্বাস নেই। তারা বড় আয়েশ আরামে থাকে, এয়ার কন্ডিশনে থাকে, তাদের টাকা পয়সা ডলারের অভাব নেই। ইউরোপ, আমেরিকা, জাপানের মতো দেশ, যেগুলি উন্নত দেশ, সেসব দেশে, চীনের মতো দেশ, সেই সব দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা। আত্মহত্যা মুসলিম দেশে অত্যন্ত কম, কারণ মুসলিম জাতি ইমানের দিক দিয়ে দুর্বল হলেও তাদের তুলনায় অনেকটাই ভালো এবং ইমান আছে এখনো কিছু, আলহামদুলিল্লাহ। তো এই তাকদীরের প্রতি ইমান থাকলে মানসিক শান্তি হবে। বেতন পেলাম না, কাজ করলাম, এক মাস বেতন পেলাম না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাকরি না দিতেন, আলহামদুলিল্লাহ, তকদীরে নেই, ভাগ্যে নেই, চুরি হয়ে গেল, টাকা পয়সা 10,000 দিয়ে এলে বাড়ি বাড়ি যাওয়ার জন্য, দেশে ছুটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ওই অবস্থায় টাকাটা চুরি হয়ে গেল, স্বর্ণ কিনেছিলেন, চুরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাকে নাই দিতেন, অনেক ক্ষেত্রে নিয়ে আল্লাহ পাকে রব্বুল আলামিন। তো এইভাবে তাকদীরের প্রতি ইমানের পার্থিব অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্যের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। একটি কথা বলবো শুধু, তাকদীরকে কর্ম করার আগে আড় বানালে চলবে না, কিন্তু একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, যেমন আপনি ড্রাইভিং জানেন না আর গাড়ি চালাতে শুরু করলেন, কেন চালাবেন, আপনি ড্রাইভিং জানেন না, ঠিক না? কিন্তু আপনি একজন ভালো ড্রাইভার, ভালো ড্রাইভার, সতর্কভাবে গাড়ি চালাচ্ছেন, দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আপনাকে কেউ তিরস্কার করে, আপনার বাবা এসে তিরস্কার করছে, আপনার বড় ভাই এসে তিরস্কার করছে, যে তুমি মূর্খের মতো গাড়ি চালাও, গাড়ি চালাতে জানো না, এই করো সেই করো, কেন এরকম করলে তুমি অত বড় অ্যাক্সিডেন্ট করে দিলে, না এটি করা ঠিক নাই। এর দলিল বুখারী শরীফ হাদিস রয়েছে, মূসা আলাইহিসসালাম আর আদম আলাইহিসসালামের এই তকদীর নিয়ে কথোপকথন, তর্ক বিতর্ক। ওই আত্মার জগতে, আত্মার জগতে আসমানে ইল্লিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এদের দুইজনের তর্ক বিতর্ক। মূসা আলাইহিসসালাম বলছে, আনতা আদম আবুনা, আপনি আমাদের পিতা আদম আলাইহিসসালাম, তুমি জানো তকদীর কখন লিখা হয়েছে? তকদীর আগে লিখা হয়েছে, তকদীর মানুষকে সৃষ্টি করা, আদম কি আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়েছে? তখন আদম আলাইহিসসালাম বলছে, আচ্ছা বলো, যেটি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে, তার মধ্যে তো এটাও লেখা ছিল যে আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হবে, হাওয়াকে রাখা হবে, আবার বের করা হবে, ভুল করবে একটু ভুলে যাবে আর বের করা হবে, তাহলে আমার কি দোষ হইল, আমার কি দোষ হইল? কর্ম করেন না, বাবা বলে যে কর্ম করো, চাকরি করো, পড়াশোনা করো, না না, ভাগ্যে যদি থাকে মাস্টার ডিগ্রি তো মাস্টার ডিগ্রি এমনি পেয়ে যাবো, এমনিতে হবে নাকি? না, কর্ম করার পরে মেহনত করলেন, পরিশ্রম করলেন, তারপরে ফেলিয়ার হলেন, হইল না, তখন বলবেন যে যাক ভাগ্যে যা ছিল তাই। যেহেতু আদম আলাইহিসসালামের ঘটনা ঘটে গেছে, তারপরে তাকে তিরস্কার করছেন মূসা আলাইহিসসালাম, সেই জন্য আদম আলাইহিসসালাম জিতে গেলেন। কিন্তু যদি আদম আলাইহিসসালাম জান্নাতে থাকাকালীন বলতেন যে না না না, আমি ভুল করবো, তকদীরে থাকলে জান্নাতে ফিরে আসবো না, হইলে যা হবে হবে, তাহলে উচিত হইতো না মোটেই। জি, তো আশা করি কথা কি স্পষ্ট, তকদীরকে আড় বানানো যাবে না। তবে তকদীরকে কখন আড় বানাবে? যখন একটা মুসিবত ঘটে গেছে, বললেন কাদ্দারাল্লাহু আমা শাআ ফাআল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তকদীরে অঘটন ঘটে গেছে, দুর্ঘটনা চলে এসেছে, বলবেন আল্লাহ পাক যা ইচ্ছা করেছেন তাই হয়েছে, আমি আমার চেষ্টা করেছি, আমি আমার কর্মে কোনো ত্রুটি করিনি, কাদ্দারাল্লাহু আমা শাআ ফাআল। আর যদি কোনো আপনজন ইন্তেকাল করে বা কোনো হতাহত হয়, কোনো কষ্টদায়ক কিছু আসে, বলি না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন দাউ বিআজালি মুসাম্মা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কথা বিশ্বাস করতে বলেছেন, সেসব কথার প্রতি বিশ্বাস করার, ঈমান নিয়ে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভ্রান্তি গুমরাহি থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। তাকদীর পরিবর্তন কিভাবে হয়? হ্যাঁ, আরেকটি বিষয় থেকে গেছে, তকদীর পরিবর্তন হয় কিনা, তাকদীরের বেশ ওলামাই কেরামরা বলেছেন, কারণ একটি হাদিস আছে যে সহিহ হাদিস তিরমিজিতে রয়েছে, আর বিভিন্ন হাদিস আছে, লা ইয়াকুলু তাদা ইল্লা দুয়া,
দুয়াতে তকদির পরিবর্তন হয়ে যায়। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর যদি মাতা পিতার সেবা করেন, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করেন, তাহলে বয়স বৃদ্ধি হয়। বয়স বৃদ্ধি হলো তকদির পরিবর্তন, তকদির পরিবর্তন। এই হাদিস প্রমাণ করে যে তকদিরে পরিবর্তন আসে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে তকদির দুই প্রকার আছে, তকদিরে মুআল্লাক আর তকদিরে মুবরাম। আল্লাহ ওয়াকাত্তু ফয়সালা যে আপনার বয়স 70 বছর, আপনি এই অবস্থায় মারা যাবেন, আল্লাহর যদি অকাট্য ফয়সালা থাকে, অকাট্য ফয়সালা আছে, সেটাই হবে। যেমন আল্লাহর অকাট্য ফয়সালা হচ্ছে যে প্রত্যেক মানুষ বা প্রত্যেক প্রাণী মারা যাবে, তাই না? এখন এর ব্যতিক্রম ঘটবে? কেউ যদি দোয়া করে আল্লাহ তুমি আমাকে মারিও না, আল্লাহ দুনিয়া যাবে যা, কিন্তু আমি যেন না মরি, আমি যেন বেঁচে থাকি কিয়ামত পর্যন্ত, হবে? কোনোদিন হবে না, কারণ এটি আল্লাহর অকাট্য ফয়সালা যে মানুষ পৃথিবী থেকে মারা যাবে। এবং আমাদের সাধারণত বয়স 60, 70, 80, 100, 200, 250 বছর সাধারণত আগেই জমানে পাওয়া যাবে না। তাকদীর অকাট্য তাকদীর কে বলে তাকদীর মুগরাম। আর কিছু তাকদীর মুআল্লাক মানে ঝুলন্ত অবস্থায় আছে, হ্যাঙ্গিং অবস্থায়, তার মানে শর্ত সাপেক্ষ। যেন বেশ কিছু বিষয়ে আমাদের লাইফে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন যে এই লোকটি যদি মাতা পিতার ভালো সেবা করে, জনকল্যাণমূলক কাজ করে, যদি মানুষের সাথে সদাচরণ করে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে, তাহলে এর বয়স বাড়িয়ে দেওয়া হবে, 60 থেকে 70 করে দেওয়া। আর যদি এসব কাজ না করে তাহলে চিন্তা, তাহলে ঝুলন্ত অবস্থায় আছে। এই লোকটি যদি দোয়া করে, দোয়া করলে আল্লাহ আমাকে তুমি হেফাজত করি, আল্লাহ আল্লাহ মাহফাজান বাইনা আইদিনা মিন খালফিনা, দোয়া করে আর সুবহানাল্লাহি সাখখারানা হাযা, পড়ে এই পড়ে গাড়িতে চাপলো, আল্লাহ পাক লিখে রেখেছেন এই লোকটি যদি দোয়া করে গাড়িতে চাপিয়ে বের হয় তাহলে দুর্ঘটনা হবে না বা বেঁচে যাবে দুর্ঘটনায়। আর যদি দোয়া না পড়ে, দোয়া না করে, তাহলে এর অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হবে বা মারা যাবে ইত্যাদি বা আহত হবে। একে বলা হয় তকদির মুআল্লাক, লা ইয়াদুদুল কাদরা ইল্লা দু, দোয়াতে তকদির পরিবর্তন হতে পারে। এই ধরনের তকদির পরিবর্তন হতে পারে যেগুলিকে আল্লাহ ঝুলন্ত অবস্থায় শর্ত সাপেক্ষ রেখেছেন, যদি এরকম করেন তো হবে। আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে বয়সের ক্ষেত্রে বয়স বাড়ে না, মানে বাহ্যিক এরকম 60 থেকে 70 হয়ে যাবে অথবা 80 হয়ে যাবে, মাতা পিতার সাথে সদাচরণ করলে, আত্মীয়দের সাথে সদ ব্যবহার করলে, এমনটা হবে না। তবে আভ্যন্তরীণ দিক থেকে বয়স বৃদ্ধি হয়। কেমন আভ্যন্তরীণ বয়স বৃদ্ধি হওয়া, এটাকে বুঝায়। আমরা যদি 500 বছর বাঁচি, আমরা যদি 500 বছরও বাঁচি, তবুও ইমাম বুখারী রহমতুল্লাহের মতো খেদমত করতে পারবো না, পারবো কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরি থেকে শুরু করে 150 হিজরি পর্যন্ত কতদিন হয়? 70 বছর। 70 বছরে যে কাজটি করেছেন, আপনি কি ভাবতে পারেন যে আমরা 200-300 বছর করতে পারবো? তো একে বলা হয় আভ্যন্তরীণ তাকদীরে বৃদ্ধি হওয়া। হ্যাঁ, লা ইয়াদুল কাদর ইল্লা দুয়া বা ওয়ালা ইয়াজিদুল আনা ফিল আমরি ইল্লা বির, নেক কাজ করলে, সৎ কাজ করলে যে বয়স বেড়ে যায়, মানে আভ্যন্তরীণ দিক দিয়ে। আমি 50 বছরে যে কাজটি করলাম, আর একটা আমার ক্লাসমেট আছে এখনো সে ওই প্রাইমারি সেকশনে শিক্ষকতা করছে, আবার আমার চেয়ে কেউ বেড়ে গেছে, আমি 100 বছর ওই কাজটি করতে পারলো, সে 50 বছরে করে গেছে, হতে পারে। এটি হচ্ছে তকদিরের মধ্যে বরকত বা তকদিরের পরিবর্তন এক ধরনের, আর এটা বাস্তব, এটা হচ্ছে। তো এইভাবে তকদিরের পরিবর্তন হতে পারে। আর যেগুলো অকাট্য তকদির, সেগুলি তকদিরের পরিবর্তন হয় না। আল্লাহ পাক যেন বুঝা তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের সম্মানিত মেহমানকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক যেন তাকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন তার কদমে কদমে পদে পদে নেকি দান করেন, আল্লাহ পাক যেন তার এই আমাদের এই পবিত্র অনুষ্ঠানে হাজির হওয়াকে আল্লাহ পাক যেন কবুল করেন, এবং আল্লাহ পাক যেন তার দ্বারা ইসলামের দেশের জাতির যেন সেবা নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।